কফিলুদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল, নাপাক অবস্থায় কেউ যদি বলে নামাজ পড়িলেন তাহলে পরে করণীয়? নাপাক অবস্থাত নমাজ ভর্ষণ ইয়াদ হইছে, নমাজও ইয়াদ হইছে, নমাজ ভাঙ্গু কা। যেমত নাপাক কইতে হয়তো ফরজ গুসল আছে, ফরজ গুসল আদা যাবো। নাপাক কইতে হয়তো অজু গেছে গিয়ে আও নাপাক, নাপাক কইতে হাফড় বা জিসিম নাপাক, আও গো নাপাক। তে নমাজ লগালগ ভাঙ্গু কা, আবার অজু বা গুসল বা পাক করিয়ে নমাজ বলুক কা। বা নমাজ ফলার পরে ইয়াদ হইছে, তে তো ফলার পরে ইয়াদ হইছে, লগালগ আপনি নমাজ আদায় করুক কা, আপনি ফরজ গুসল বা অজু করিয়া বা নাপাকরে দূর করিয়া। জাকির লস্কর ভাইয়ের প্রশ্ন হইল, ওজনের মধ্যে মাল কম দিলে এর শাস্তি? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। এটা তো কোরআনে নিষেধ দিছে, ওয়াইল জাহান্নাম যাইবা। আর ওয়াইলের এক তরজমা, এই মানুষের বরবাদি, সুতিয়ানাস, খারাফি, লানত, এই মানুষের উপরে যে মানুষে মাফতুলর মধ্যে কমি করব। এই মাফতুলর মধ্যে কমি হইতে সময় হালিয়াল আমরা ফাল্লা ভাত্তর সীমিত কর লইত নাই, ফাল্লা ভাত্তর সীমিত কর লইত নাই। এখন কত খারাপ পাইতে পারেন, হয়তো ইসলাহন নিয়তে হই আর কত ডিলার বাই এনে গলাস চাউল এ পাইতো 30 কেজি, তুমি তেরা 28 কেজি, ওনো মাফ মাফ কমি করছ, 2 কেজি তুমি হারায়। রাস্তার হাম আইসে, আপনি রাস্তার হাম যতটুকু করিয়া দেওয়া লাগে ঠিক আছে, সরকার থেকে গুফাইতরা বা আপনি একটা রাখবা। আপনি এখন 10 লাখের মধ্যে মাত্র 1 লাখের হাম হারাইয়া 9 লাখ খাইতরা, সারা পাবলিকর হক গিয়া লোকের। আপনার সরকারি গড় আইসে, এই গড় তো সরকারে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকার আপনার গড় দিছে এরিয়ার মধ্যে আইসে। আপনি 10,000, 20,000, 50,000 টাকা করিয়া উঠাইয়া এক্সেস আপনি খাইতরা না, অন তাকে ইট বালু সিমেন্টের পয়সা তুলা রাখতরা বা ইট বালু সিমেন্ট কমাইয়া দিতরা। আউগো মাফতুলর মধ্যে কমি ইয়াদরা বা আউগো মাফতুলর মধ্যে কমি আপনি করডা। ওলা আপনি কোনো মাস্টার সাব দিয়া, কোনো মসজিদের ইমাম সাব দিয়া টিউশন করাইতরা 3,000 বা 500 টাকা আপনি হুড়াইছল, দিতে সময় 50 টাকা কম দিতরা। আউগো মাফতুলর মধ্যে কমি, এগুলোর মধ্যে সুমার করা হয়েছে। ওলা কোনো আমানত আপনার কাছে রাখা হয়েছে, কোনো মহিলার মরর পয়সা তুমি বলাইয়া দিতাই, তুমি বলাইয়া দেরায় তো দিরা না ঠিক আছে, অগুন্তর কে কমি করডা। এতে সুরে নিচে গিয়েতে কোনোবাই কিতো হইছে, মুকটাইন দিসলাম বলাইয়া দিত, হে 1 লাখ তাকে মাত্র 90,000 টাকা দিছে, 10,000 দেন না, হালাকে 10,000 তোমার ফেকেট হওয়া। আগো নাফতুলোর মধ্যে কমি, এখন আন্দাজ লাগাও কান নাফতুলোর মধ্যে কমি কত কান আমরা করি আর এই মতো কমি যদি হরইন। তে আল্লাহ পাকর আরও হাদেশ আছে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাত ইলা আহলিয়া, আমানাতরে সহিভাবে তুমি আদায় করতায়, আমানতর আহাল কোন তো আমানত নিয়ে পৌঁছাই দিতায়। এর কারণে আগরের খারবারি যারা আছেন এরারও প্রশ্ন আয়, আমি সুশে এই জিওত হোয়াটসঅ্যাপের মধ্যে আমি জবাব দেওয়া লাগে। এরার মধ্যে ইলেও মাত আছে যে আগরের মাল 1 কেজি আছে, এর মধ্যে 100-150 গ্রাম ঝুঁকি গেছে, মালিকে মানেন না বেচতেওয়ালায়, তুমি জোরজবস্তি না রেবা, আমিও নিয়ার গিয়া এটা তো মাল শুকাইব কম হইব, ও জোরদবস্তি 100-150 গ্রাম তুমি নেড়ায় গিয়ে নাফতুলোর মধ্যে কমি করডায়, ওয়াইলুল্লিল মুতাফফিফিন। এর কারণে ইলা করবা না। হ্যাঁ, 10 গ্রাম, 2 গ্রাম, 20 গ্রাম যদি আপনি বেশ হইছে আর হে ইচ্ছা করে যদি হয় ইচ্ছে এইখানে তো দাম দিও না, তে ঠিক আছে, তার ইচ্ছা করি আহ্বানও যদি হয় আপনি বাধ্য করবা না, আপনি তার উপরে জুলুম চালাইবা না। হে ইচ্ছা করে যদি হইলিছে আচ্ছা 100-150 গ্রাম বেশ আছে আর কি, তা করে মালও তো বলা নাই, নেও গিয়ে আমার পয়সা লাগতো না, 1 কেজি পয়সা দিলই, তখন আপনারা জাইজ হইব, নতুবা বিলকুল জাইজ নেই, হারাম। আর এই সমস্ত মামুলি পয়সা দিয়া সারা মাল দিয়ে আমি হারাম করি আর আওলাদের হারাম করি বানাই আর হারাম খাওয়াই আর।